কোর্ট হেরাল সুকন্যা বরার পাসপোর্ট। সুকন্যার পাসপোর্ট বিচারি হাহাকার তদন্তকারী দলর। চাকরি জীবনত কেবার বিদেশ ভ্রমণ করেছে তারও তথ্য বিচারিছে মুখ্যমন্ত্রীর তদারকী কোষে। এমপি এলএডি পুঁজির 3/23 নম্বরের গোচরটোর তদন্ত করতেই কেঁচু খান্দুতে সাপ ওলাইছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগত 8/2013 নম্বর গোচর রুজু করে তদন্ত করে আয়তক 400 গুণ বেশি সম্পত্তি দেখি হতবাক তদন্তকারী বিষয়া। সাংসদ পুঁজির অপব্যবহারের অভিযোগত ইতিমধ্যে নিলম্বিত হয়েছিল সুকন্যা বরাহ আন 3 বিষয়া। তদন্তত ওলাইছে সুকন্যার 5খন বিলাসী বাহন। মহানগরীর দক্ষিণ শরণিয়া জয়ানগরের উপরও কাহিলিপাড়া পাঞ্জাবাড়ীত আছে বিশাল ঘর মাটি। মহানগরীত মুঠ 4 ঠাইত মাটি। মরিগাঁওর কেবা ঠাইতো কেবা বিঘা মাটি আছে। কেবল জয়ানগরের ঘরটির মূল্যই 2 কোটি টাকা। আমিনগাঁওতো আছে এডিসি সুকন্যা বরার সম্পত্তি। জয়ানগরের সিন্ডিকেট আর্কেভিয়া এপার্টমেন্টত আছে বিলাসী টেন্ট হাউস। জয়ানগরের টেন্ট হাউসত আছে আমদানি করা বিলাসী আসবাব, বিছনা সোফা সকলে বিলাসী। ইতিমধ্যে তদন্তকারী দলে সম্পত্তির নথিপত্রের জব্দ করেছে বহুকেইটা পলিসি পেপার। তদন্তকারী দলের সন্দেহ সুকন্যা বরাই লুকুয়াইছে বহু সম্পত্তির তথ্য। 8 বছর চাকরি করিয়ে 10 কোটি টাকার সম্পত্তির পাহাড়। সুকন্যার পাসপোর্ট বিচারি হাহাকার তদন্তকারী দলের। চাকরি জীবনত কেবার বিদেশ ভ্রমণ করেছে তারও তথ্য বিচারিছে মুখ্যমন্ত্রীর তদারকী কোষে। পিতৃর নামত ভূমি ক্রয় করে পরবর্তী সময়ত নিজের নামত ট্রান্সফার করে চতুর সুকন্যায়। 2015 চনের এসিএস বিষয়া সুকন্যা বরা। রাকেশ পালর আমূলত এসিএস হয়েছিল সুকন্যা বরা। এপিএসসি কেলেঙ্কারীর তদন্ত চলি আছে যদিও তালিকাত এতিয়াও নাম উঠা নাই সুকন্যা বরার। কামরূপ মহানগর জেলার উন্নয়ন আয়ুক্ত আছিল সুকন্যা বরা। মরিগাঁওত চক্র বিষয়া হয়ে থাকুতে কার্যনির্বাহ করেছিল সুকন্যা বরায়। জ্যেষ্ঠ বিষয়ার আশীর্বাদত কনিষ্ঠ এসিএস সুকন্যায় হুয়ে বাওয়ে লুটিছিল ধন। ববিতা গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।